তো মালিকরা কেন কল্যাণ ট্রাস্টে অনুদান দেয় না? না দিলে বন্ধ করে দিতে পারি, সেটা করতে চাই না, কিন্তু সেটুকু কিন্তু আছে, সে ব্যবস্থা করা যায়। দেখি ভয়টা হয়তো কিছু দেয় নাকি। আমরা দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট দ্বিতীয়টা উৎক্ষেপণের আমরা উদ্যোগ নিয়েছি। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি এবং সেই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সবাই টেলিভিশন চালাচ্ছেন। সেখানে ভাড়াটাও খুব কম, আসলে সে তুলনায় খুব বেশি না। তো এত বড়টা সাশ্রয় করে দিলাম, তো মালিকরা কেন কল্যাণ ট্রাস্টে অনুদান দেয় না, সেটাই আমার প্রশ্ন। সে প্রশ্নটা আপনি কয়েকজনে দিয়েছে কিন্তু বেশিরভাগই দেয়নি, কিন্তু এটাও বাস্তবতা। এটা হিসাব করা যায় কারা দিল আর কারা দিল না, না দিলে বন্ধ করে দিতে পারি, না সেটা করতে চাই না, কিন্তু সেটুকু কিন্তু আছে, সে ব্যবস্থা করা যায়। তো কে কে দিল আমাকে হিসাবটা দিয়ে, যারা দেবে না যা দেবে তাকে, তার কল্যাণ ট্রাস্টের ফান্ড দেবে, তারপরে চলবে। ঠিক আছে, এখানে অনেক মালিক আছে তো তাই একটু বললাম। দেখি ভয়টা হয়তো কিছু দেয় নাকি। যা হোক, আমি এটুকু বলছি, আমরা দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট দ্বিতীয়টা উৎক্ষেপণের আমরা উদ্যোগ নিয়েছি। Life extra strength or confidence with a now bulldozer bulldozer palle takao কিন্তু আমাদের প্রচেষ্টা দেশের মানুষের জন্য কাজ করা। জাতিপিতা 72 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে প্রত্যাবর্তন করেন, দেশের শাসনভার হাতে নেন, তখন একটি স্বাধীন সার্বভৌম দেশকে গড়ে তোলার সব রকম পদক্ষেপই তিনি নিয়েছিলেন এবং সেখানে সাংবাদিকদের কল্যাণে ব্যাপক কর্মসূচি হাতে নেন। তিনি সেই সংবিধানে 39 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে, চিন্তা বিবেক ও মত প্রকাশের স্বাধীনতাকে আমাদের সংবিধান বা রাষ্ট্র সর্বোচ্চ অধিকার দেবে, সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করবে। আর সেই সাথে সাথে জাতির পিতা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট 1973, নিউজ পেপার এমপ্লয়িজ অ্যাক্ট 1974, প্রেস কাউন্সিল অ্যাক্ট 1974, সরকারি মালিকানাধীন নিউজ পেপার অ্যাক্ট 1975, নিউজ পেপার অ্যাক্ট 1975 এবং সংশোধিত চলচ্চিত্র সেন্সরশিপ অ্যাক্ট 1972